হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আই ডিবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি ফটোশপ সিসি বা ক্রিয়েটিভ ক্লাউডের আপনাদেরকে কীভাবে মাস্কিং করতে হয় সেই টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো দেখুন, প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি ফটোশপ সিসি 2022 যে আপডেট ভার্সনটি আছে সেটি ইউজ করছি। তো ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনার এখান থেকে নিউ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমরা আজকে মাস্কিং করব, তো এটি বিশেষ করে যারা বিগিনার পর্যায়ে আছেন তাদের জন্য ভিডিওটি। তো আমি খুব সিম্পল একটি মাস্কিংয়ের কাজ আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো দেখুন, এখানে আমি যেহেতু মাস্কিংয়ের কাজটি করব এবং এই মাস্কিংটি আমরা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে ডেডিকেট করে এটি বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মাস্কিংটি প্রেজেন্টেশন হিসেবে আমাদের টিচারকে দেখাবো, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আমরা এ4 সাইজের যে পেজটি বা আর্টবোর্ডটি এটি নেব। তো আমি এখানে এ4 সাইজ সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন আমার এখানে আর্টবোর্ডটি চলে এসেছে এ4 সাইজের। তো মাস্কিং বিশেষ করে অনেক রকমের হয়ে থাকে। তো মাস্কিং আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি ফ্লায়ার বা লেটার হেড, তাছাড়া বিভিন্ন পোস্টার ডিজাইন বা বিভিন্ন ফিল্মের যে পোস্টারগুলো ডিজাইন করে থাকে সেই ক্ষেত্রে আমরা মাস্কিং ইউজ করে থাকি, বা বিভিন্ন ছবি এডিটিংয়ের ক্ষেত্রে আমরা মাস্কিংটা ইউজ করে থাকি। তো আমরা যেহেতু আমরা সিম্পল একটা মাস্কিংয়ের কাজ দেখব, তো সেক্ষেত্রে আমরা অত গভীরে যাচ্ছি না, আমরা সেটি আরও অ্যাডভান্স লেভেলে পরে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, শুরুতে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে ইলিপস যে টুলটি আছে এই টুলটি সিলেক্ট করব। তো এখানে ইলিপসের অনেকগুলো টুল আছে, তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটি নিলাম। তো নেওয়ার পর দেখুন আমরা এখানে আমাদেরকে প্রথমে কী করতে হবে, একটি লেয়ার নিতে হবে। লেয়ারের মাধ্যমে আমাদের কাজটি করলে তাহলে কী করতে পারবো, আমরা খুব দ্রুত এবং খুব সহজভাবে কাজটি করতে পারবো এবং আমাদের কাজটি খুব সুন্দর হবে। তো আমরা লেয়ার দুইভাবে নিতে পারি। যদি আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে যদি নিতে হয় তাহলে আমরা কী করতে হবে, কন্ট্রোল শিফট এন ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে বা একটা নোট দেখাবে। দেখুন এখানে লেখা এসছে নিউ লেয়ার। তো লেয়ার নাম্বার 1 আমি যদি এখানে 1 ওকে ক্লিক করি তাহলে চলে আসছে, অথবা ধরুন আমি আবার লেয়ারটা ডিলেট করবো তাহলে এখানে লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে এখানে ডিলেটে ক্লিক করলে ইয়েস যদি দিয়ে দিই তাহলে লেয়ারটি চলে গেছে। তাছাড়া এখানে দেখুন প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি এপাশে তাহলে আমাদের আরেকটি নতুন লেয়ার চলে এসছে। তো ধরুন আমি নতুন লেয়ার নিলাম, এখন আমি এখানে একটি ডিজাইন আঁকছি। একটু নেওয়া হলো, নেওয়া হওয়ার পর দেখুন এখানে সিলেক্টেড দেখাচ্ছে। তো আমি এখানে একটা কালার ইনপুট করব। তো কালার ইনপুট করার জন্য দেখুন এখানে দুইটা কালার দেখাচ্ছে, উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা নিই তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর দেখুন আমি এখানে আমার ইচ্ছে মতন যে আমি যে কালারটি ইউজ করতে চাই আমি সেই কালারটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন যখন আমাকে কালারটা এই আমার যে সিলেক্টেড এরিয়া আছে সিলেক্টেড এরিয়াতে যখন আমি নেব, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস অর্থাৎ কন্ট্রোলটা চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করার সাথে সাথে আমার এই যে সিলেক্টেড এরিয়া আছে সিলেক্টেড এরিয়ার মধ্যে অটোমেটিক কালারটা ইনপুট হয়ে যাবে। তারপর দেখুন আমি আবার এটাকে যে সিলেক্টেড হয়ে আছে সিলেক্টটাকে যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে কী করতে হবে, আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে হবে। কন্ট্রোল ডি চাপার সাথে সাথে আমার যে সিলেক্টেড এরিয়াটা ছিল সেটি ডিসিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো তারপর দেখুন আমি যদি আরেকটি লেয়ার নিতে চাই বা আরেকটি এরকম শেপ নিতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি চাইলে এখান থেকে সরাসরি নিতে পারি শর্টকাট। কীভাবে, সেটি হলো এখানে আমার যে শেপ আগের যেটি ছিল এখানে ক্লিক করার পর আমি এখানে অল্টার প্রেস করে রাখবো কিবোর্ড থেকে। দেন দেখুন কিবোর্ড থেকে অল্টার প্রেস করার পর আমার এখানে দেখুন যে মাউসের আইকনটি আছে যে মুভ আইকনটি এটি ডবল হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে সরাসরি আমি এখান থেকে কপি করতে পারছি, যে আমি যে কপি করছি সেটি কতটুক দূরত্ব কতটুক পিক্সেলে রয়েছে সেটি এখানে কী করছে অটোমেটিকলি শো করছে। যখন আমি অল্টারটি ছেড়ে দেবো এবং একটি মাউস থেকে ক্লিক করব সাথে সাথে দেখুন আমার এটি কপি হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে লেয়ার 1 কপি।
তো তাছাড়া আমরা কি করতে পারি, আরেকটি লেয়ার নিয়ে সরাসরি করতে পারি। তো যেহেতু আমরা কাজটি শিখবো, প্রপারলি শিখবো, সেহেতু আমরা শর্টকাট না করে আমরা কাজটি প্রপার করার জন্য আমরা করেই করে দেখাবো। তো আমি আরেকটি লেয়ার নিচ্ছি, কন্ট্রোল শিফট এন ক্লিক করার পর আমার আরেকটি লেয়ার চলে আসলো। দেন আমি এখান থেকে আবার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি নিলাম, তারপর আমি এখান থেকে আবার একটি শেপ নিয়ে নিচ্ছি, শেপের আকার নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আবার আমি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন আমাকে আবার কালার চলে এসেছে। তখন আমি আবার ডি সিলেক্ট করব, কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এরপর আমি আরেকটি লেয়ার নেব, কন্ট্রোল শিফট এন, আমার আরেকটি লেয়ার চলে এসেছে। এরপর আমি কি করব, আবার আরেকটি শেপ রাখবো, দেখুন এরপর আমি এখানে আবার কালার আমার আবার আমি আবার কালার দেব এখানে, যে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে ফোরগ্রাউন্ড কালারও ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি যদি এখন ফোরগ্রাউন্ড কালার ইউজ করি, তাহলে আমি এটা যদি উপরে নিতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করলে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে ফোরগ্রাউন্ডে চলে গেছে। তো ফোরগ্রাউন্ড কালারের আনতে যে কিবোর্ড কমান্ড, সেটি হলো অল্টার প্লাস ব্যাক স্পেস। তো আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কী করি, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে থাকি, কিন্তু আপনার ফোরগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, অল্টার প্লাস ব্যাক স্পেস ক্লিক করতে হবে। অল্টার প্লাস ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে এসেছে। এখন আমি কি করব, আবার ডি সিলেক্ট করব, কন্ট্রোল ডি। এখন আমি এটি একটু শর্ট করে দেব জিনিসটা সুন্দর দেখানোর ক্ষেত্রে, নিলাম ওকে। দেন আমি এই তিনোটাকে দেখুন একসাথে সিলেক্ট করতে পারছি, সিলেক্ট করে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারছি। এখন মুভ করলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখুন আমি এখানে একটু সাইজে বড় করে দিলাম। এরপর আমি কি করব, এখন ভিতরে মাস্কিং যে কাজ, আমাদের ভিডিওর যে মূল উদ্দেশ্য মাস্কিং, তো মাস্কিংটা আমরা করব। মাস্কিং হচ্ছে দেখুন আমরা কীভাবে করবো মাস্কিংটা, এখানে আমি ইলিপস টুল নিলাম, ইলিপস মার্কিউ টুল এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর আমি একটু সিলেক্ট করলাম, করার পর আমি এখন কি করব, হ্যাঁ এরপর আমি এখন আরেকটি লেয়ার নেব, আমার এই যে পরবর্তী যে ইলিপস থাকবে, সে মানে ইলিপসের যে শেপ থাকবে সেই শেপের জন্য। এখন আমি এখান থেকে আরেকটি কালার সিলেক্ট করে দেব, আমি রেড কালার সিলেক্ট করলাম। দেন যেহেতু আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারের রেডটা সিলেক্ট করেছি, সেজন্য আমি আবার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়েছি। তো তার পর দেখুন এখানে চলে এসেছে, আমি ডিসিলেক্ট করছি। করার পর এখন আমাকে কি করতে হবে, এই যে আগের যে লেয়ার, আমি এই লেয়ারের এই তিনোটা লেয়ারের ভেতরে এই আমার চতুর্থ নম্বর লেয়ারটা মাস্কিং করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম যে তিনটা লেয়ার মাঝখানে বা ভেতরে আমি মাস্কিংটা করব, সেই তিনটা লেয়ারকে আমাকে আগে কি করতে হবে, গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখুন আমাকে আগে এগুলো সিলেক্ট করতে হবে। তো আগে সিলেক্ট করব এক নম্বর লেয়ার, তারপর শিফট চেপে ধরে 2 নম্বর, 3 নম্বর, তিনোটা আমি কি করলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে গ্রুপ করতে হলে কি করতে হবে, দেখুন এখানে একটি ফাইলের মতো আকার আইকন আছে, এটার সাহায্যে আমরা গ্রুপ করতে পারি, দেখুন গ্রুপ হয়ে গেছে। অথবা আমি কি করতে পারি, এই আমার কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলেও আমার এটা কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। তো আমার গ্রুপ করা হয়ে গেছে। এরপর আমি এখন যে মাস্কিং করব, মাস্কিং আমরা দুইভাবে করতে পারি। যেমন ধরুন আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি, আমাকে যদি প্রথম মাস্কিং করতে হয় তাহলে কি করব, আমি এখান থেকে কিবোর্ড থেকে রাইট ক্লিক করব, চতুর্থ নাম্বার লেয়ার যেটা আমি মাস্ক করব সেটার উপর মাউসের কার্সরটা রেখে রাইট ক্লিক করব মাউস থেকে। তারপর দেখুন এখানে আছে, দেখুন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিক করার সাথে সাথে এটা মাস্কিং হয়ে গেছে। তাছাড়া আপনারা শর্টকাটভাবে যদি করতে চান, দেখুন এই যে উপরে যে লেয়ার, এই লেয়ার আর গ্রুপের মানে যে লেয়ারগুলোর মাঝখানে আমি মাস্কিংটা করব, ওইখানে মাঝখানে মানে মাউসের কার্সরটা রেখে অল্টার প্রেস করে রাখবো। অল্টার প্রেস করলে দেখুন এখানে এইরকম একটি আইকন চলে এসছে, এই আইকনের মাধ্যমে আপনারা চাইলে মাস্কিংটা করতে পারেন। এবার ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে মাস্কিংটা হয়ে গেছে। তো দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে দুভাবে মানে মাস্কিংটা করতে পারবেন। দেখুন আমার মাস্কিং করা হয়ে গেছে। তো তারপরে আমরা কি করব, আমরা নিচে চাইলে কোনো একটা টেক্সট অ্যাড করতে পারবো। তো টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা এখান থেকে টাইপ টুল যে টুলটি আছে, টাইপ টুলটি নেব। তো টাইপ টুলটি নেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো টাইপ টুল আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল টাইপ, মাস্ক টুল, হরিজন্টাল টাইপ, মাস্ক টুল। তো আমি সরাসরি আমার হরিজন্টাল টাইপ টুলটা নিলাম, মানে লেখাটা একদম সরাসরিভাবে আসবে।
না আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা সরি, আমাকে আমি নিচে আরেকটা শেপ দিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আবার রেক্টেঙ্গুলার মার্কার টুলটি নিতে হবে, নিয়ে আমি সিলেক্ট করলাম, ফার্স্ট সিলেক্ট করলাম, সিলেক্টেড এরিয়া চলে আসছে। এখন আমি একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর আমি এখানে কালার অ্যাড করব, আমি এই কালারটি অ্যাড করে দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম, দেখুন চলে এসছে। এরপরে আমি এখন এখানে টাইপ টুলের মাধ্যমে এখানে লিখব, তো আমি দেখুন এখান থেকে চাইলে যে সাইজটি আছে সাইজটি বড়, টেক্সটের যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ চাইলে ছোট বড় করতে পারি, এখানে দেখুন এসে গেছে, তো আমি এখানে একটু ছোট করে নিচ্ছি, তো খুব বেশি ছোট হয়ে গেছে, এটুকু রাখলাম। এরপরে আমি এখান থেকে চাইলে যে ফন্টটা আছে ফন্টটার ডিজাইনও চাইলে চেঞ্জ করতে পারি আমি এখান থেকে, তো আমি এটা নিলাম, তো এখানে আমি এখানে নিজের নাম লিখতে পারি বা যে কোনো কিছু লিখতে পারি, যেমন ধরুন আমি আমার চ্যানেলের নাম লিখছি, লিখলাম, লেখার পর দেখুন আমি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি, যেমন ধরুন আমি এই দুটো কালার একটু চেঞ্জ করলাম, এখানে সিলেক্ট করে উপরে দেখুন এখানে টেক্সট কালারের জন্য আলাদা করে কালার আছে, তো এখানে কালার পিক করব, আমি এখান থেকে কালার পিক করছি, গাঢ় কালো, দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি আমার যে কালারটি আমার পছন্দ আমি আমার কাঙ্ক্ষিত কালারটি এখানে দিয়ে দিলাম, আচ্ছা আমি কালারটি দিয়ে দিলাম। এরপর চাইলে আমি এখানে ব্লেন্ডিং করে আমার পেছনে একটি একটা শ্যাডো দিতে পারি চাইলে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখুন, আমার এখানে লেয়ারে গিয়ে আমার যে টেক্সটটা লিখেছি, যেমন ধরুন এখানে আমি টেক্সট লিখেছি, টেক্সটের পেছনে আমি একটা শ্যাডো দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই টেক্সটের উপর ক্লিক করে লেয়ারে গিয়ে টেক্সটের উপর ক্লিক করে রাইট ক্লিক করতে হবে মাউস থেকে, রাইট ক্লিক করার পর দেখুন এখানে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর আমাকে এখানে স্ট্রোকে যেতে হবে, স্ট্রোক যাওয়ার পর আমার এখানে সাদা স্ট্রোক আছে, তো আমি চাই এটি কালো কালার একটি স্ট্রোক হবে, অথবা অন্য কালার আমি একটা স্ট্রোক দিতে পারি, হ্যাঁ, তারপর আমি দেখুন এখান থেকে একটু সাইজটা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ, তো দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাস্কিংটা করতে হয়। তো এই ছিল আজকে আমার ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, তাছাড়া আমি এরপরে সম্পূর্ণভাবে ফটোশপের একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এছাড়া এই আজকে টিউটোরিয়াল ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পর কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।